আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তবে একটা দুঃখের বিষয় যে আমি সাকিব খানকে নিয়ে কেন ভিডিও বানাই সাকিব খানকে নিয়ে কেন পজিটিভ ভিডিও বানাই আমি সাকিব খানের ভক্ত কেন বা হচ্ছে আমি সাকিব খান খানকে কেন কিং খান বলি কেন মেগাস্টার বলি কেন তারকা বলি আমি কেন বলি যে আমি সাকিব ইয়ান এই কথাটা বলার জন্য আজকে আমি একটা ফ্রেড খেয়েছি যে আমাকে যেখানে পাবে সেখানে মারবে আমাকে যেখানে পাবে সেখানে বেধড়ক মার দেওয়া হবে এবং আমার কাছ থেকে জানতে চাওয়া হবে যে সাকিবিয়ান বলতে কি বোঝায় সাকিবিয়ান বলতে কি বোঝায় আসলে একটা জিনিস হচ্ছে সাকিবিয়ান বলতে কিছু বোঝায় না সাকিবিয়ান বলতে একটাই জিনিস বোঝায় যে যারা সাকিব খানকে পছন্দ করে যারা সাকিব খানের কাজকে পছন্দ করে তারাই হয়তো সাকিবিয়ান সাকিবিয়ান করে হ্যাঁ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন ইউটিউবার আমি একজন অ্যাক্টর অলসো আমি নাটকে কাজ করি আমার বেশ কিছু নাটক আছে আপনারা হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না তবে সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে আমাদেরকে কেবল মাত্র একজন সাকিবিয়ান বলি বা হচ্ছে সাকিব খানের ভক্ত বলি বা সাকেব খানকে নিয়ে ভিডিও বানাই এর মানে এই নয় যে আমাদের মৃত্যুর হুমকি দিবেন আমাদের নাশের হুমকি দিবেন আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখি যে আমাদের ভিডিওগুলো কিভাবে ভাইরাল হবে আমাদের ভিডিওগুলো কিভাবে পাবলিশড হবে কিভাবে আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে যাবে কিভাবে আমাদের ভিডিওগুলো মানুষ বেশি বেশি দেখবে তো এই জন্যই মূলত আমাদের ভিডিওগুলো করা এর মানে এই নয় যে আপনারা আমাদেরকে মৃত্যুর হুমকি দিবেন বা মারার হুমকি দিবেন বা আমাদেরকে যেখানে পাবেন সেখানে ব্যবস্থা করবেন এমন কথা বলবেন আসলে এটা ঠিক না প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আছে আমরা কিন্তু সবাই স্বাধীন দেশে বাস করি আমাদের সবারই স্বাধীনতা আছে পছন্দ অপছন্দ যাই বলেন না কেন সব কিছু করার জন্য একটা স্বাধীনতা আছে আমাদের আর সেই স্বাধীনতা নিয়ে আমরা চলি আর সেই স্বাধীনতাটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিয়েছেন কারণ আমরা অনেক কষ্ট করে আমাদের দেশটা স্বাধীন করেছি স্বাধীনভাবে চলবো স্বাধীন কথা বলবো মুক্তভাবে কথা বলবো কাউকে ভয় পাবো না এমনভাবে চলবো কিন্তু মাঝে মধ্যে আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হয় যে আমাদের হোয়াটসঅ্যাপ বলেন আমাদের নাম্বার বলেন আমাদের ফেসবুক বলেন আমাদের পেজ বলেন সবখানেই আমাদেরকে হুমকি দেওয়া হয় বিশেষ করে আমার মনে হয় যারা সাংবাদিকতা পেশায় আছে তারা অনেক সমস্যার মধ্যে আছে কারণ হচ্ছে যারা সাংবাদিকতা পেশায় থাকে তারা সবসময় সত্য কথা বলে আর সবসময় সত্য কথাটা তুলে ধরার চেষ্টা করে এজন্য তাদের জীবন্যাসের অনেক অনেক পসিবিলিটি বেশি থাকে যেটা আমার ক্ষেত্রেও হয়েছে আমি অল্প কয়েকদিন যাবত হয়তো কন্টেন্ট ক্রিয়েট করি ফেসবুকে ভিডিও বানাই ছোটো ছোটো এই ভিডিও বানানোর জন্যই হয়তো বা আমার একটা চাপ এসেছে যাতে আমি ভিডিও না বানাই আমি এই ভিডিও বানানো বন্ধ করি তো আমি একটা জিনিসই বলবো যে আমি সাকিব খানের একজন ফ্যান তার অভিনয় আমার ভালো লাগে তার সিনেমা ভালো লাগে তার কথাবার্তা তার স্টাইল অনেক ভালো লাগে তার টোটাল জিনিসটাই গেট আপ আমার ভালো লাগে তো সেজন্য আমি সাকিব খানকে হয়তো পছন্দ করি ভিডিও বানাই এর মানে এই নয় যে আমি অন্য কোনো হিরোকে পছন্দ করি না বা অন্য কোনো সিনেমা দেখি না আমি বাংলাদেশের অনেক মুভি দেখি আর বিশেষ করে নাটক তো প্রচুর দেখি তারপরে হচ্ছে তোমার আমি সাউথ ইন্ডিয়ার মুভিগুলো দেখি সাউথের যত মুভি আছে তামিলনাড়ু বলেন তেলেগু বলেন যত সিনেমা আছে সব অ্যাভেলেবেল খুব বেশি বেশি দেখি তো এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা কেউ খারাপভাবে নেবেন না সবাই পজিটিভভাবে নেবেন কারণ আমরা আপনাদের বিনোদনের জন্যই ভিডিও বানাই আপনারা যাতে যাতে বিনোদন পান সেই বিনোদন দিতে গিয়ে যদি আপনাদের কাছে খারাপ হয়ে যায় জিনিসটা অনেক খারাপ দেখায় তো আমি হাত করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকেন সবাই আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা তো ছোট মানুষ আমরা ভুল করব সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষ মানুষের উর্ধি কিছু না আমরা শয়তান না মানুষ কিন্তু ভুল করবে কিন্তু শয়তান ভুল করবে না শয়তান নিজে বলেছে যে আমরা আল্লাহর বান্দা মানুষকে আমাদের পথে নিয়ে আসবো শয়তানই করাবো ওদের দিয়ে ভুল কাজ করাবো সো আমরা যারা মানুষ আমরা ভুল কাজ করব এই ভুলটাকে আমাদের শুধরে নিতে হবে আমাদের ভুলটাকে আপনারা শুধরে দিবেন যে আপনার এই ভুলটা হচ্ছে এই ভুলটা না করাই বেটার সো আপনারা যদি আমাদেরকে বলেন তাহলে হয়তো বা আমরা বুঝতে পারি যে আমাদের এটা ভুলটা হচ্ছে এই ভুলটা করব না কিন্তু আপনারা যদি আমাদেরকে হুমকি দেন তাহলে আমরা হয়তো বুঝতে পারবো না যে আমরা কোন দিকে যাচ্ছি বা কি করছি বা কি হচ্ছে সো আমি সবার কাছে বলবো যে আপনারা সবাই আমাদের ভিডিওগুলো খুব স্বাভাবিক চোখে দেখবেন এবং খুব ভালোভাবে দেখবেন আর সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যা বলার সবাই কমেন্টসে বলবেন আমি কমেন্টসে রিপ্লাই দিই সবার কমেন্টসের রিপ্লাই দিই আর সবার কমেন্টসের রিপ্লাই দেওয়ার ট্রাই করব চেষ্টা করব সবার সাথে থাকার জন্য আমি তো বলেছি আমি সব সময় আপনাদের পাশে আছি যে কোনো মুহূর্তে সেটা ভালো মুহূর্ত হতে পারে খারাপ মুহূর্ত হতে পারে যে কোনো মুহূর্তে অ্যাট এনি মানে টাইম অ্যাট এনি মুভমেন্ট আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে কাজ করে যাব আপনাদের পাশাপাশি থাকব আপনাদের কাছে কোরে একটাই রিকোয়েস্ট কেউ আমাদেরকে ভুল বুঝবেন না তো আমি লাইভে হয়তো আপনাদের একটা টুইস্টের কথা বলেছিলাম আর টুইস্ট এটাই যে একজন আমাকে ফোন করে হুমকি ধামকি দিয়েছে জীবন্যাসের হুমকি দিয়েছে অনেক মারার হুমকি দিয়েছে তো আমি বলবো যে ভাই আসলে ভুলটা আপনারও হতে পারে আমি বলেছি তার মানে এটাই নয় যে আমার বলাটাকে আপনি খারাপ চোখে দেখবেন ভালো চোখে দেখলে পজিটিভ আর খারাপ চোখে দেখলে নেগেটিভ সো আমি চেষ্টা করি ভালো ভিডিও বানানোর জন্য আপনারাও চেষ্টা করবেন সেটাকে পজিটিভলি দেখার জন্য পজিটিভভাবে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনার জন্য ভালো ভিডিও বানাতে পারি তো এটাই ছিল আমার সেই টুইস্ট ভিডিওটা সবাই টুইস্ট ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন তারা পেজটা ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করবেন যারা ইউটিউবে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে ভিডিওটা লাইক কমেন্টস শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবার দীর্ঘায় এবং সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম